সরকার ইতিমধ্যে বলেছে আজকে বা গতকালকে, যদি ওই আদেশটা সবসময় ছিল কিন্তু এই আদেশ যেহেতু আগের আগের আদেশ থাকার পরেও যেহেতু দেশপ্রেমিক জনগণরা জেগে উঠছে, তারা সরকারকে আর পরোয়া করছে না, পুলিশকে আর পরোয়া করছে না, তাই আবার নতুন করে আবার আদেশ দেওয়ার চেষ্টা করেছে যে পুলিশের অনুমতি ছাড়া কোনো সভা মিছিল করা যাবে, এক সময় করা যাবে, এখন থেকে আপনারা সভা মিছিল আর বেশি করে করবেন, পুলিশের নাকের ডগার মাঝখানে করবেন, পুলিশের বন্দুকের সামনে দাঁড়িয়ে করবেন, যখনই পুলিশ কোনো কিছু করতে আসবে সেই পুলিশের ক্যামেরা দিয়ে, মোবাইল ক্যামেরা দিয়ে সেই পুলিশের ছবি তুলে নেবেন, তার নামটা বের করে ফেলবেন, তারপর একটা একটা করে পুলিশ বের করে এদেরকে এমন সাজা দেবো যে পুলিশের কোনোদিন আর সাহস না হয় এই জনগণের বিরুদ্ধে, দেশমুক্তি জনগণের, দেশপ্রেমিক জনগণের বিরুদ্ধে কোনো প্রকার অন্যায় অত্যাচার করার, গায়ের চামড়া তুলে ফেলবো পুলিশ। আলেম সমাজকে বলবো আমি, দেখেন আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে, হুজুগে হবেন না, হুজুগে হলেই কিন্তু আপনারা মূল লক্ষ্যের থেকে সরে যাবেন। যদিও আমি এখনো জানি না আপনাদের আসলে মূল লক্ষ্যটা কি, তবু আমার বিশ্বাস সত্যিকারের ইমানদার এবং দেশপ্রেমিক ইসলামিক দলগুলো এবং মুসলমানরা যারা আছেন তাদের মূল লক্ষ্য হচ্ছে এই স্বৈরাচার সরকারের পতন, একমাত্র লক্ষ্য। যদি স্বৈরাচার সরকারের পতন হয় তখন মূর্তি এমনি থাকবে না, সুতরাং আপনারা মূর্তি নিয়ে বেশি লাফালাফি করবেন। মূর্তি নিয়ে প্রতিবাদ আমিও করেছি, কিন্তু ডেইলি প্রতিদিন এসে মূর্তি নিয়ে যদি চিল্লাই আমার মূল লক্ষ্য থেকে আমি সরে যাব। এই সরকারের চালই হচ্ছে যে কোনো একটা বিষয় দিয়ে জনগণের মূল লক্ষ্য স্বৈরাচারী সরকারের পতন থেকে তাদেরকে অন্যদিকে তাদের নজর তাদেরকে ব্যস্ত রাখা, এবং সরকারের সেই উদ্দেশ্যকে যদি আপনার সারাক্ষণ নিয়ে মূর্তি নিয়ে লাফান, মূর্তি নিয়ে রাস্তায় আন্দোলন করেন, তাহলে কিন্তু আপনারা সরকারকেই সাহায্য করছেন। আপনারা সরকারের যেই মূল ভয়, যে সরকার পতনের ভয়, সেই ভয়টাকে আপনারা কমিয়ে দিচ্ছেন আপনারা মূর্তি নিয়ে সবসময় লাফালাফি করে। আরে একটা জিনিস বোঝার চেষ্টা করেন সহজ মস্তিষ্কে, এই স্বৈরাচারী সরকার যখন থাকবে না তখন এই মূর্তি কোনো বিষয় না, যখন মূর্তি সব এমনিতেই মাটিতে গুঁড়ো হয়ে যাবে, কোন একটা বাংলাদেশের একটা মানুষের সাহস হবে না বলার যে শেখ মুজিবের মূর্তি অমুক জায়গায় কেন ভাঙা হলো। বাংলাদেশে এখন এখন না বহুদিন ধরেই এই ভারতের গোলাম সরকার, অবৈধ সরকার ইসলাম বিরোধী কর্মকাণ্ডে গত 12 বছর ব্যস্ত ছিল, প্রতিটা দিন তার সন্ত্রাসী লীগ তার দলবল সহকারে ইসলাম বিরোধী সকল কর্মকাণ্ডে। সকল পদবী সৈনিকদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, আপনারা সশস্ত্র বাহিনীর যেসব প্রশিক্ষণ নিজেদের দায় দায়িত্ব করছেন সেগুলো তো আছেই, প্রতিদিনের প্রতিদিনের যেই রুটিনটা আছে সেই কাজটা করবেনই, যেটা বাইরের জনগণ যেটা করছে তাদের জীবন বাঁচার জন্য, ব্যবসা বাণিজ্য চাকরি বা চেষ্টা করা পরিবারের মুখে একটু অন্য এক মুঠা ভাত তুলে দেওয়ার জন্য যে চেষ্টা করছেন, তার পাশাপাশি তাদেরকে আমি বলছি, আহ্বান করছি যে তারা দেশের মুক্তিতে তারা একত্রিত হন, এবং সেভাবে কিন্তু সশস্ত্র বাহিনীর প্রতিটা সদস্যের দায়িত্ব আছে। আমার কাছে বিমান বাহিনীর একজন সদস্য দেশপ্রেমিক আমাকে মেসেজ পাঠিয়েছে, স্যার আর সহ্য করতে পারি না, এরকম মেসেজ আমাকে বহু বিভিন্ন বাহিনীর পুলিশের পুলিশ থেকেও আমাকে পাঠিয়েছে, যারা দেশপ্রেমী পুলিশ, যা আর সহ্য করতে পারছি না, বুকে রক্তক্ষরণ হচ্ছে, দেশ এভাবে আর মেনে নিতে পারছি না, দেশটা এভাবে ধ্বংস হয়ে যাচ্ছে, 12 বছর স্বৈর শাসনের দেশ, এবং ভারতের দেশের বাংলাদেশের সকল স্বার্থ ভারতের কাছে বিকিয়ে দেওয়া হচ্ছে, নিজে স্বৈরাচার নিজে ক্ষমতায় টিকে থাকার জন্য দেশ বিক্রি করে দিচ্ছে, আর সহ্য করতে পারছি না, কারণ ওয়াদা করেছে এই দেশ রক্ষা করার। বাংলাদেশের অত্যন্ত জুনিয়র পদবীর সৈনিকদের, জুনিয়র পদবীর অফিসারদের আর সকল পদবীর সেনা সশস্ত্র বাহিনীর সদস্যদের একই ধরনের কথা শত শত মেসেজ পাই। সুতরাং আপনাদেরও দায়িত্ব আছে, সারা ইউনিটের সবাই একত্রে হয়ে ইউনিটের অধিনায়ককে সম্মানের সাথে বলেন যে স্যার একটা আরজ আছে। কি আরজ? যে স্যার এইভাবে আর মেনে নিতে পারছি না, দেশ তো এভাবে চলতে পারে না, আমি সশস্ত্র বাহিনীর ইউনিটে সেনানিবাসের ভিতরে বসে আছি কিন্তু আমার সমগ্র পরিবার, আমার আত্মীয় স্বজন সবাই কিন্তু গ্রামে গঞ্জে শহরে জেলায় উপজেলায় বাংলাদেশের এই বর্তমান পরিস্থিতির বিরূপ প্রতিক্রিয়া কিন্তু আমার পরিবারের সকল সদস্যের উপর পড়ছে। আমার বোন ঘর থেকে বেরোতে পারে না, আমার খালার মেয়ে, আমার খালাতো বোন চাচাতো বোন ঘর থেকে বেরোতে পারে না, বেরোতে গেলেই সন্ত্রাসী লীগরা ওরা হয়রানি করে, ওরা যৌন হয়রানি করে, ওরা তুলে নিয়ে যাওয়ার হুমকি দেখায়,
যে স্যার আমার আমাদের সম্পত্তি, আমাদের বাড়ির সম্পত্তি সন্ত্রাসী লীগের চেয়ারম্যানরা অমুকরা সুমুকরা দখল করে নিচ্ছে। কিন্তু আজকে সশস্ত্র বাহিনীর সেনানিবাসের ভিতরে বসে থেকে মনে করছে যে তারা সুখে আছে, তাই সবাই সুখে আছে। ঠিক তা নয়। সশস্ত্র বাহিনীর প্রতিটা সদস্য, উনি একা সশস্ত্র বাহিনীতে, কিন্তু উনার আশেপাশের 14 গোষ্ঠী কিন্তু সবাই এই সন্ত্রাসী লীগ, এই ফেরাউনের কাছে, হাসিনা ফেরাউনের কাছে তার অত্যাচারিত, নির্যাতিত। সুতরাং আপনারা অধিনায়ককে গিয়ে বলেন, সবাই একত্রে বলেন, একজন না দুইজন না, সমস্ত ইউনিট একত্রে বলেন অধিনায়ককে, স্যার আরো আছে, আমরা দেশের এই অবস্থা মেনে নিতে পারছি না, আপনারা কিছু করেন, যদি কিছু করতে না পারেন তাহলে আমাদেরকেই করতে হবে, যা আমরা অতীতেও করেছি। 71 আমরা দেশ স্বাধীন করেছি, আমরা 75 করেছি, 77 করেছি, আমরা এর আগেও বাংলাদেশের বিভিন্ন ধরনের দুর্যোগে আমরা নেমেছি, দেশের স্বার্থে নেমেছি, জনগণের স্বার্থে নেমেছি। গত নির্বাচন ছাড়া আগের নির্বাচন গুলাতেও, 18 নির্বাচন ছাড়া আগের নির্বাচন গুলাও সেনাবাহিনী সবসময় জনগণের আস্থা অর্জন করেছে, জনগণের পাশে থেকে, কোন দলের পাশে থেকে নয়। সুতরাং স্যার আপনারা আপনার উপরের পর্যায়ে কথা বলেন, বাধ্য করেন আপনার ইউনিটের অধিনায়ককে, আপনার ইউনিটের অধিনায়ক হোক দেশপ্রেমিক দুই চারজন ছাড়া, তখন সকল ইউনিটের অধিনায়ক, আপনারা যখন এইভাবে বলবেন সকল ইউনিটের অধিনায়ক গিয়ে ব্রিগেড কমান্ডারদেরকে বলবে যে স্যার তিনজন চারজন ইউনিট অধিনায়ক তার ব্রিগেড কমান্ডার কাছে গিয়ে বলবে যে আমাদের সারা ইউনিটের সমস্ত সৈনিক জেসিও সবাই মিলে এই এই কথা বলেছে, সুতরাং সৈনিকরা সবাই দেশপ্রেমে একত্র হয়ে গেছে, আমাদের তো কিছু একটা করা উচিত। তখন ব্রিগেড কমান্ডার চিন্তা করবে এবং অধিনায়ক, ইউনিট অধিনায়ক ব্রিগেড কমান্ডারকে বাধ্য করবে, আপনি জিওসির সাথে, ডিভিশন কমান্ডারের সাথে কথা বলেন। একইভাবে তখন ব্রিগেড কমান্ডারের ডিভিশন কমান্ডারের সাথে কথা বলবেন, ডিভিশন কমান্ডাররা সেনাপ্রধানের সাথে কথা বলবেন। এইভাবে সশস্ত্র বাহিনী দেশের এই ভয়ঙ্কর অবস্থা আর মেনে নিতে পারছে না। আমরা সংবিধান এবং সার্বভৌমত্ব রক্ষার ওয়াদা করে এই সশস্ত্র বাহিনীতে এসেছি। আমরা একটা স্বৈরাচার ভোটচোর সরকারকে বছরের পর বছর, এক যুগ হয়ে গেছে, আমরা দেশের ভয়ঙ্কর ক্ষতি করে ফেলেছি ইতিমধ্যে। এভাবে আর দেশবিরোধী কর্মকাণ্ডে আমরা মেনে নিতে পারবো না। আমরা এই সরকারকে, সরকারের পতন চাই, সরকারকে আমরা, আপনারা নিজেরা পর্যালোচনা করে, ডিভিশন কমান্ডার এবং সেনাপ্রধানরা নিশ্চয়ই ওনারা জ্ঞানী ব্যক্তি, দুই চারজন বদ ছাড়া, যারা হাসিনার কাছে পয়সায় বিক্রি হয়ে গেছে, ভারতের কাছে বিক্রি হয়ে গেছে, যারা চরিত্রহীন জন্ম থেকে, তাদের আর এখন চরিত্র নতুন করে আর্থিক করার সময় নেই। তবু আমি বলছি যেই দুই চারজন খারাপ আছে তারাও তখন লাইনে চলে আসবে, কিন্তু চাপ আপনাদের থেকে আসতে হবে, সেই মাটির থেকে আসতে হবে, আপনারা শক্তি। একটা ডিভিশন জেনারেল, একটা ডিভিশন কমান্ডার শক্তি হচ্ছে বড় শক্তি, ওই যে সিপাহী হাতে একটা অস্ত্র রাইফেল নিয়ে ঘুরে, সে হচ্ছে সশস্ত্র বাহিনীর শক্তি, কারণ সে সম্মুখ সারিতে যুদ্ধ করে, দেশের সকল কাজে সে আগে যায়, কিন্তু সরকারের হাসিনা দেওয়ার ঘুষ কিন্তু সে পায় না। তারা কিন্তু সব দেখছে, তাদের মন কাঁদে দেশের জন্য। সুতরাং বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সকল পদের জুনিয়র এবং মিড লেভেলের সৈনিক এবং অফিসাররা প্রস্তুত, এবং আশা করি ইনশাল্লাহ উপর লেভেল ঊর্ধ্বতন কর্মকর্তা অফিসাররাও, আপনারাও প্রস্তুত, আপনারা সমন্বয় করে দ্রুত ব্যবস্থা করেন। প্রতিটা সপ্তাহ চলে যাচ্ছে, দেশের আরো ভয়ঙ্কর ক্ষতি হচ্ছে, দেশটার ভবিষ্যৎ অন্ধকার গহ্বরে হারিয়ে যাচ্ছে। তার একটা, এর একটা তুলনা উদাহরণ দিতে গিয়ে বলতে হয়, এর আগেও আমি আমার একটা লাইভে বলেছি, আমি ফেসবুক পোস্টেও দিয়েছিলাম, বাংলাদেশিদের চরিত্র সবার আগে বুঝতে পেরেছিলেন লর্ড ক্লাইভ। তাই উনি ওনার ডায়েরিতে লিখে গেছেন, যখন সিরাজউদ্দৌলাকে, বাংলার নবাবকে অপমান করতে করতে জুতার মালা পরিয়ে বের করে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন রাস্তার দুই পাশে যেই পরিমাণ বাঙালি দাঁত কেলিয়ে হাসছিল, তারা যদি একটা টুকরা পাথর বা ঢিল তুলে যদি সেই লর্ড ক্লাইভের বাহিনীর দিকে ছুড়ে মারত, তাহলে 3,000 আদরের দুলালি ব্রিটিশ সৈন্য নিয়ে কিন্তু লর্ড ক্লাইভকে সেই ভারত ছেড়ে পারাতে হতো। কিন্তু তখন সেই বাঙালি তা করে নাই, তারা দাঁত কেলিয়ে হাসছিল আর দেখছিল তাদের। এবং সেই সময় সিরাজউদ্দৌলার কিন্তু 10,000 অশ্বারোহী এবং 30,000
পদাতিক বাহিনী ছিল, তারাও কোনো কাজে আসে নাই। এই যে বাঙালির হেসে হেসে হেলায় খেলায় গোলামি বরণ করে না একটা বাঙালি জাতির চরিত্র, এই চরিত্রটা কিন্তু এখনো রয়ে গেছে। দয়া করে আল্লাহর ওয়াস্তে আপনারা এই চরিত্র থেকে বেরিয়ে আসেন, এখনো সেই চরিত্রের বহিঃপ্রকাশ দেখেন। যে একটা সন্তানের মা স্কুলে তার বাচ্চাকে আনতে যায় আর সেই মাকে ছেলে ধরা বলে পিটাতে থাকে, আর বারবার সেই মাটা বলে চিৎকার করে বলার পরেও কেউ শোনে না, এবং কেউ তাকে সাহায্য করতে ওই যারা মারছিল তাদেরকে না আটকাতে গিয়ে উল্টা ক্যামেরা দিয়ে গোল হয়ে দাঁড়িয়ে তারা ছবি তুলছিল। কি বোঝা যায় সেই সিরাজউদ্দৌলার সময়ের সেই ঘটনা, বাঙালির গোলামি বরণ করে নেওয়ার ঘটনা আর এখনের সময়ের ঘটনা একই বাঙালির চরিত্র। আপনার আল্লাহর হস্তে সেই বাঙালির নোংরা চরিত্রটাকে ফেলে দিয়ে যেই সুন্দর চরিত্র নিয়ে একাত্তরে আপনারা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন সেই চরিত্র, সেই বীরদের স্মরণ করেন, সেই বীরদের স্মরণ করে আবার বীর বেশে বুক উঁচা করে মাথা উঁচু করে আপনারা সবাই রাস্তায় নেমে আসেন। সশস্ত্র বাহিনী এবং জনগণ সবাইকে আমি আহ্বান জানাচ্ছি, রাস্তায় নেমে আসেন। দেশটা একদিনে কিন্তু আজকের এই অবস্থায় আসে নাই, দেশটা প্রতিটা দিন যখন আপনি একটা অন্যায়কে, আজকে যখন একটা অন্যায়কে মেনে নিয়েছেন, সরকার কিন্তু কালকে আগামীকালকে তার চেয়ে বড় আর একটা অন্যায় করার সাহস পেয়েছে। সরকার যখন আজকে বিদ্যুৎ বিল বাড়িয়েছে আপনি চুপ থেকেছেন, কোনো কথা বলেন নাই, চিন্তা করেছেন আমি যদি প্রতিবাদ করি আমাকে তো জেলে নিয়ে যাবে, কিন্তু আজকে কোথায় গেছে সরকার বছরে 4-5 বার বিদ্যুতের বিল বাড়ায়, সেই কুইক রেন্টালের নামে সেই অসৎ ব্যক্তিদেরকে সেই টাকাটা দিয়ে দেয়, তারা মিল মিল তারা ভাগ বাটোয়ারা করে সেই টাকাটা খায়। একইভাবে গ্যাসের, শাক সবজি প্রতিটা জিনিসের দাম বাড়াতে বাড়াতে মানুষের ক্রয় সীমা ক্ষমতার বাইরে চলে গেছে। সশস্ত্র বাহিনী এবং সিভিল প্রশাসনে বেতন বাড়ানো হচ্ছে, গরিব মানুষের যারা দিন আনে দিন খায়, সামান্য একটু সবজি বিক্রি করে সামান্য একটু ধান বিক্রি করে তার ধানের দাম কমতে কমতে কিন্তু এই জায়গায় এসেছে, তারা এখন এক মন ধান বিক্রি করে 2 বেলা ভাত খেতে পারে না। তাদের কিন্তু কোনো সরকার বেতন দেয় না, তাদের কিন্তু কোনো বেতন ভাতাও নাই, তাদের কোনো ঈদ উৎসব ভাতাও নাই, তাদের বিদেশ ভ্রমণ ভাতা নাই, তাদের উন্মুক শিক্ষার জন্য ভাতা নাই, এবং তার মাঝখানে বিশাল একটা অংশের ছেলে এবং মেয়েদের চাকরিই নাই, যেটা ভারতের অবৈধ ভারতীয়রা এসে দখল করে বসে আছে, যেটা দেশবিরোধী অসভ্য বাংলাদেশি শিল্পপতিরা হেসে হেসে ভারতীয়দেরকে চাকরি দিয়ে রেখেছে এই দেশবিরোধী শত্রুগুলো। আপনাদেরকে দেখেন আজকে ভারতে কৃষকরা পেটে ভাত নাই, 4 মাসের খাবার দাবার নিয়ে পরিবার সুদ্ধা গিয়ে দিল্লি ঘেরাও করে বসেছে। ভারতের কাছ থেকে আপনারা হিন্দি ডান্স শিখেন, ভারতের কাছ থেকে আপনারা নোংরামি এবং অশ্লীলতা শিখেন, ভারতের কাছ থেকে আপনারা সাম্প্রদায়িকতা শিখেন অনেকেই, কিন্তু ভারতের কাছ থেকে, এই যে ভারতের কৃষকদের কাছ থেকে দেশপ্রেম শিখেন তো, কিভাবে একটা অবৈধ একটা অসভ্য সরকারকে, একটা জঙ্গি সরকারকে কিভাবে শিক্ষা দিতে হয়, একটা গরিব মানুষটা করে দেখাচ্ছে, কৃষকরা করে দেখাচ্ছে, আপনারা কেন পারেন না? পেটে ভাত নাই, ঘরে না খেয়ে মরবেন তাও প্রতিবাদ করবেন না, ছেলে মেয়েকে পড়াশোনা করতে পারবেন না, ছেলেমেয়েরা বখাটে রাস্তায় চলে যাবে, ইয়াবাকে সন্ত্রাসীদের গোলামে পরিণত হবে, তাদের কথায় কথায় গিয়ে এখানে সেখানে বাসে আগুন দিবে, এই করবে সেই করবে, সেটা সহ্য করতে পারবেন কিন্তু আপনারা প্রতিবাদ করতে পারবেন না। তাই ভারতের পাশের দেশের বা ভারতের সব মানুষ খারাপ না, যেমন যুক্তরাষ্ট্রের মানুষ খারাপ না, যুক্তরাষ্ট্রের তাদের যে ফরেন পলিসি, সেই ফরেন পলিসির কারণে তারা আজকে ইসরায়েলকে এইভাবে সমর্থন করে যায়, সরকার বদলালেও কিন্তু তাদের নীতির পরিবর্তন হয় না। ভারতের ক্ষেত্রেও তাই, ভারতের সরকারের যে ফরেন পলিসিটাই হচ্ছে একটা যে চাণক্য নীতি, এই চাণক্য নীতিটাই হচ্ছে নোংরা অশ্লীল একটা গুন্ডাবাজি, একটা দস্যু চরিত্র, সেটাকে প্রতিবেশী সব দেশের, প্রতিবেশী সকল দেশের মানুষ সেটাকে ঘৃণা করে, কিন্তু ভারতের ব্যক্তিগত কোনো মানুষকে কিন্তু, আশেপাশের মানুষ কিন্তু ব্যক্তিগতভাবে ঘৃণা করে না। সুতরাং তাদের যেই কাজটা ভালো সেই কাজটা কিন্তু আপনারা শিখতে পারেন। কৃষকরা রাস্তা নেমেছে প্রতিবাদ করে, সরকারকে অচল করে দিয়েছে, পুলিশ পর্যন্ত পিছনে হটে যেতে বাধ্য হচ্ছে, আর আপনারা বাংলাদেশিরা বড় বড় কথা বলেন, আপনাদেরকে এখন আন্দোলনে নামতে হবে। সুতরাং বলেছি দেশটা আজকের অবস্থা একদিনে আসা নাই, জবাব মুখে বলেন, জবাবদিহিমূলক সরকার গঠন করতে হবে। জবাবদিহিমূলক সরকার মানে কি? কোনো সরকারের কি জন্ম হয় জবাবদিহিমূলক হয়ে? কোনো সরকার কি নিজে ইচ্ছা করে জবাব দিতে চাইবে? আপনি যদি জবাব দিতে বাধ্য না করেন,
আপনি জবাব সরকারকে জবাব দিতে বাধ্য করলেই কিন্তু সরকার জবাব দিতে বাধ্য হবে, আর তখনই তৈরি হবে জবাবদিহিমূলক সরকার। আপনারা তো সরকারকে জবাব দিতে বাধ্যই করেন না, যখন যেখানে ঘুষটায় চোখ বন্ধ করে নিজে ঘটি পাটি বিক্রি করে হলো, বউ বাচ্চার খাবার অন্ন বন্ধ করে হলো, ঘুষটা গিয়ে দিয়ে আসেন একটা কাজ করার জন্য। এই করে করে আজকে আপনারা দেশটাকে এই জায়গায় এনেছেন। আপনারা নিজেদের শক্তি বুঝেন না কেন? এই দেশ হচ্ছে জনগণের দেশ, এই দেশের মালিকানা হচ্ছে জনগণের, এই দেশের মালিকানা কারোর বাপের না এবং কোন সরকারের না। এই দেশ আপনাদের মালিকানা, আপনাদেরকেই বুঝে নিতে হবে। এই স্বৈরাচাররা দিবে না, এই স্বৈরাচার, এই স্বৈরাচারদেরকে আপনারা তৈরি করেছেন। আপনাদের নীরবতা এই স্বৈরাচার তৈরি করেছে আজকে, আপনাদের নীরবতা এই অসৎ চরিত্রের, এই দস্যু হাসিনাকে এবং সন্ত্রাসী লীগ তৈরি করেছে, আপনাদের নীরবতা বিএনপির বিভিন্ন দুর্নীতি প্রশ্রয় দিয়েছিল, আপনাদের নীরবতা সবকিছুর জন্য আজকের এই দেশের অবস্থার জন্য আপনাদের নীরবতা দায়ী। সকলের নীরবতা, জনগণের নীরবতা, সশস্ত্র বাহিনীর নীরবতা,